আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা ম্যালেরিয়ার সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলবো। আজকে টপিকে থাকবে ম্যালেরিয়ার প্রিভেনশন, কন্ট্রোল এবং ক্যামো প্রোফাইলেক্সিস। তো ফার্স্টে আসি ম্যালেরিয়ার প্রিভেনশন এবং কন্ট্রোলে। যেহেতু ম্যালেরিয়ার লাইফ সাইকেলে এক, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট এই চারটা দশা আছে, সেই কারণে আমাদেরকে মেজারমেন্টগুলো প্রতিটি দশায় আলাদা আলাদাভাবে বা প্রতিটি স্টেজে আলাদা আলাদাভাবে নিতে হবে। ম্যালেরিয়ার প্রিভেনশন এবং কন্ট্রোলের জন্য আমাদেরকে বেসিক্যালি ভ্যাক্টর কন্ট্রোল মেজারমেন্টের দিকে বেশি নজর দিতে হবে। ভ্যাক্টর অ্যানোফিলিস মসকিটো, তার কন্ট্রোলটা সাধারণত অ্যান্টি লার্ভাল মেজার্স, অ্যান্টি অ্যাডাল্ট মেজার্স এবং পার্সোনাল প্রোটেকশনের মাধ্যমে করা হয়। এছাড়া ক্যামো প্রোফাইলেক্সিস তো আছেই। অ্যান্টি লার্ভাল মেজার্সের মধ্যে আছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল এবং বায়োলজিক্যাল কন্ট্রোল। এনভায়রনমেন্টাল কন্ট্রোল মানে হলো ব্রিডিং প্লেস এলিমিনেট করা। তো ম্যালেরিয়ার যে ভ্যাক্টর অর্থাৎ ফিমেল অ্যানোফিলিস মসকিটো, সে সাধারণত রাতে কামড়ায়। তো এই কারণে বাসার আশেপাশে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে করে এই মশাগুলো ঝোপঝাড়ে না থাকতে পারে। এরপর আসি কেমিক্যাল কন্ট্রোলে। কেমিক্যাল কন্ট্রোলের জন্য আমরা মিনারেল অয়েল, পেরিস্ক্রিন অয়েল এবং সিনথেটিক ইনসেকটিসাইড ইউজ করতে পারি। তো মিনারেল অয়েলের মধ্যে আছে ডিজেল অয়েল, কেরোসিন, বিভিন্ন ধরনের ক্রুড অয়েল এবং মসকিটো লার্ভিসাইডাল অয়েল। পেরিস্ক্রিন সাধারণত কপার এসিটো আর্সেনাইড, যেটার মধ্যে 50% আর্সেনাস অক্সাইড থাকে। আর সিনথেটিক ইনসেকটিসাইডের মধ্যে আছে ম্যালাথিয়ন, ফেনথিয়ন। এবার আসি বায়োলজিক্যাল কন্ট্রোলে। তো বায়োলজিক্যাল কন্ট্রোলে সাধারণত ফিমেল অ্যানোফিলিস মসকিটো যে লার্ভা, যেহেতু পুকুরে বা অনেক ক্লিন স্ট্রিম ওয়াটারে পাওয়া যায়, তো এই কারণে পুকুরে লার্ভিভোরাস মাছ চাষ করতে হবে। তো এরকম লার্ভিভোরাস মাছ হলো কুইকাপ্পি। দেন আসি অ্যান্টি অ্যাডাল্ট মেজার। অ্যান্টি অ্যাডাল্ট মেজারের মধ্যে আছে রেসিডুয়াল স্প্রে, স্পেস স্প্রে। রেসিডুয়াল স্প্রে মানে এরকম কোনো কেমিক্যাল স্প্রে করা যেটার রেসিডুয়াল ইফেক্ট অনেক দিন পর্যন্ত থাকবে। স্পেস স্প্রে বেসিক্যালি এমন কোনো ইনসেকটিসাইড বা কেমিক্যাল যেটা সাধারণত মিস্ট বা ফগ আকারে অ্যাটমসফিয়ারে স্প্রে করা হয়। রেসিডুয়াল স্প্রের মধ্যে আছে ডাইক্লোরো ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন, লিন্ডেন এবং ম্যালাথিয়ন। আর স্পেস স্প্রের মধ্যে আছে পাইরিথ্রাম এক্সট্রাক্ট, ম্যালাথিয়ন। এবার আসি পার্সোনাল প্রোটেকশন। পার্সোনাল প্রোটেকশনের মধ্যে আছে মসকিটো নেট, এছাড়া বিল্ডিং স্ক্রিনিং করা এবং মসকিটো রিপেলেন্ট। মসকিটো নেটটা সাধারণত হোয়াইট কালারে হতে হবে। প্রত্যেকটা ছিদ্রের ব্যাসার্ধ হবে 0.0475 ইঞ্চ এবং প্রতি কিউবিক ইঞ্চে 150টা ছিদ্র থাকবে। এছাড়া মসকিটো রিপেলেন্টের মধ্যে আছে মশার কয়েল এবং অডোমাস। নেক্সট আসবে ক্যামো প্রোফাইলেক্সিস। ক্যামো প্রোফাইলেক্সিস হলো কোনো পার্সন ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াতে যাওয়ার আগে যে সকল কেমিক্যাল প্রিকশন নেবে। ক্যামো প্রোফাইলেক্সিসটা সাধারণত ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াতে যাওয়ার 7 দিন আগে থেকে স্টার্ট করতে হবে এবং ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া থেকে আসার পর 6 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো ক্যামো প্রোফাইলেক্সিসে ক্লোরোকুইন, প্রোগুয়ানিল এবং ম্যাফ্লোকুইন খেতে হবে। ক্লোরোকুইন 300 মিলিগ্রাম করে প্রতি সপ্তাহে 1 দিন খেতে হবে এবং বাকি সপ্তাহগুলোতে ওই একই দিনে খেতে হবে। যেমন আমি যদি রবিবারে খাই, দেন বাকি সপ্তাহগুলোতে রবিবারেই ক্লোরোকুইন খেতে হবে। অথবা প্রতিদিন 100 মিলিগ্রাম করে প্রতি সপ্তাহে 6 দিন করে খেতে হবে। প্রোগুয়ানিল প্রতিদিন 200 মিলিগ্রাম করে দিনে একবার খেতে হবে। ম্যাফ্লোকুইন 250 মিলিগ্রাম সপ্তাহে একবার করে খেতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে করে আমাদের চ্যানেলের আপডেটগুলো চলে যায় আপনার নোটিফিকেশন বারে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।